একের পর এক আফগানিস্তানের বিভিন্ন শহর দখলে নিচ্ছে তালেবান সৈন্যরা। তাদের দাবি পূর্ণ দখল করে নেওয়া এবং সেখানে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করা। ইতিমধ্যে আফগানিস্তান ভূখণ্ডের 85% দখল করে নিয়েছে বলে দাবি করেছে তালেবানরা। তবে এই দাবি প্রত্যাখ্যান করেছে দেশটির বর্তমান সরকার। গণমাধ্যমের এক প্রতিবেদনে জানানো হয়েছে, তালেবানের এই দাবির পর দেশটিতে ওষুধ প্রাপ্তি ও সরবরাহের সমস্যা দেখা দিয়েছে। এতে এক ধরনের আন্তর্জাতিক উদ্বেগ সৃষ্টি হয়েছে। আফগানিস্তানের সরকারি কর্মকর্তা দাবি করেছে, প্রায় 20 বছর পর আমেরিকা সহ বিদেশি সৈন্যরা দেশটি থেকে সরে যাওয়ায় তালেবান এমন প্রচারণা চালাচ্ছে। তালেবানের এমন প্রচারণাকে সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে তারা। তবে স্থানীয় আফগান কর্মকর্তারা বলেছেন যে তালেবানরা হেরাত প্রদেশের একটি গুরুত্বপূর্ণ জেলা দখলে নিয়েছে। সেখানে কয়েক হাজার ফার্সিভাষী হাজারাস উপজাতি বসবাস করেন। আফগান ও তালেবান কর্মকর্তারা জানিয়েছে, তুর্কমেনিস্তান সীমান্তের উত্তরে একটি শহরে তোরগুন্দি ও রাতারাতি দখলে নিয়েছে তালেবান। তালেবান কর্মকর্তা শাহাবুদ্দিন দেলোয়ার একটি সংবাদ সম্মেলনে বলেন, ইসলামিক স্টেট যাতে আফগান ভূখণ্ডে কাজ না করতে পারে সেজন্য আমরা সকল ধরনের উদ্যোগ নেব এবং আমাদের এলাকা প্রতিবেশীদের বিরুদ্ধে কখনো ব্যবহার করব না। তিনি বলেন, সমগ্র বিশ্ব সম্প্রদায় সম্ভবত জেনেছে যে আফগানিস্তানের 85% ভূখণ্ড তালেবানদের নিয়ন্ত্রণে চলে এসেছে।